আর যাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই আজকের তল্লাশি তিনি হচ্ছেন রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান তার একের পর এক সম্পত্তির হদিশ পেয়েছে কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে ইজি বাকিবুর এবং তার আত্মীয়ের নামে 95টি জায়গায় সম্পত্তির হদিশ প্রায় 100 কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে এমন দাবি করা হচ্ছে ইডি সূত্রে বাকিবুরের 1632 কাঠা জমির খোঁজ মিলেছে বেশিরভাগ জমি উত্তর চব্বিশ পরগনা এবং বহরমপুরে পার্ক স্ট্রিট রাজারহাট বারাসাত এবং রঘুনাথপুর 9টি ফ্ল্যাট রয়েছে বাকিবুরের দাবি করা হচ্ছে ইডি সূত্রে রেশন দুর্নীতি মামলায় আগেই ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান তাকে জেরা করে মেলা তথ্যের ভিত্তিতে আজ প্রাক্তন খাদ্যমন্ত্রী বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার বাড়িতে হানা দিয়েছেন কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা যদিও আজ স্বাস্থ্য পরীক্ষার পর সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় এই বিষয় মুখে কুলো পাঠলেন বাকিবুর রহমান রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে আগেই গ্রেপ্তার হয়েছেন মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী এই বাকিবুর রহমান আর তাকে নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছিলেন রাখবো আপনাদের সামনে বাকিবুর রহমান কি একটা মন্ত্রী বলেছে না তার সঙ্গে ছবি একটা মন্ত্রী বলেছে না ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই একটা মন্ত্রী বলছে না চব্বিশ পরগনার খাদ্যমন্ত্রী মাল তুলেছে ওর কাছ থেকে আর কার সঙ্গে কার সঙ্গে ছবি এরকম আমার যে 100 ছবি ভিডিও আছে মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী এই বাকিবুর রহমান তাকে জিজ্ঞাসাবাদের পর আজ কিন্তু প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার সল্টলেকের দুটি বাড়িতে তল্লাশি চালাচ্ছেন এই মুহূর্তে ইজি তদন্তকারী অফিসাররা আর এই নিয়ে গত 19 তারিখ জ্যোতিপ্রিয় মল্লিক কি বলেছিলেন শোনাবো রাজত্ব গাড়ির চাকা চাকার প্রথম পয়েন্টটা যখন দেখবেন আছে সেটা দেখবেন পাঁচ বছর হোক 10 বছর বাদে হোক চাকার দ্বিতীয় পয়েন্টটা ঘুরে আসে সুতরাং তারাও মনে রাখতে হবে তাদের যে পরিবর্তন ঘটলে তাদেরও এরাম হতে পারে তাদেরও হালত এরাম হতে পারে খুব ঘৃণ্য রাজনীতি যে রাজনীতির মধ্যে বাড়ির পরিবারকে টেনে নিয়ে আসা হয় যে রাজনীতির মধ্যে স্ত্রীকে মাকে বাবাকে ছেলেকে মেয়েকে টেনে নিয়ে আসা হয় সেই রাজনীতিকে আমরা ঘৃণাবোধ করি বাকিবুর রহমানকে নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক কি বলেছিলেন গত 19 তারিখ রাখলাম আপনাদের সামনে আর আজ যে তল্লাশি চলছে বিজেপি নেতা রাহুল সিনহা কি বললেন শোনাবো বাকিউর রহমানের উত্থান এবং বাকিউর রহমানের এই যে বারবারন্ত সমস্তটাই আগের যে খাদ্যমন্ত্রী তার কারণে এবং তার সময়কার করোনা কালেও যখন মানুষ খাদ্য সংকটে ভুগছিল সেই সময়তে কোটি কোটি টাকার খাদ্যশস্য রেশন দুর্নীতির মাধ্যমে পাচার হয়েছে যেটা আমরা সারা রাজ্য জুড়ে মানুষের ক্ষোভ দেখেছি আর এই সমস্ত কিছু যে টাকা বা সমস্ত সম্পত্তি তার সাথে মানুষের মুখের গ্রাস যে কেড়ে নিয়েছে সেগুলো আছে অতএব আমি মনে করি যে যেভাবে খাদ্য দপ্তরটাকে পুরো দুর্নীতির একটা কারখানা তৈরি করা হয়েছিল অতএব সেই কারখানায় এখন হানা দিয়েছে ইডি এবং শেষ পর্যন্ত আমি মনে করি অনেক সত্য তথ্য বেরিয়ে আসবে সকাল 6টা থেকে একযোগে 8টি জায়গায় ইডির তল্লাশি চলছে তৃণমূল সাংসদ শান্তনু সেন কি বললেন শোনাবো ইডি এবং সিবিআইয়ের যে তদন্ত সেগুলো নিয়ে আমরা বারংবার বিভিন্ন তথ্য দিয়ে প্রমাণ করেছি এটা বিজেপির উদ্দেশ্য প্রণোদিত একটা প্রচেষ্টা তৃণমূল কংগ্রেসকে মেলাইন করার কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে একটা তদন্ত দিনের আলো দেখেনি কোন তদন্তের সুরা আজ পর্যন্ত হয়নি তদন্তের নামে শুধুমাত্র মিডিয়া ট্রায়াল হয়েছে এবং তদন্তের নামে উদ্দেশ্য প্রণোদিত হবে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত নেতা নেত্রীদেরকে সামাজিকভাবে সম্মানহানি করা হয়েছে সেটা স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের
বিভিন্ন নেতা নেত্রী বা মন্ত্রীর ক্ষেত্রে এটা প্রযোজ্য, কিন্তু যে তদন্তকারী সংস্থা 200টা কেসের মধ্যে একটা কেসে সুরাহা করতে পারে না, যে তদন্তকারী সংস্থা বিজেপি নেতারা দুর্নীতিগ্রস্ত হলে বা তাদের বিরুদ্ধে প্রমাণ থাকলেও তাদের কেশাগ্রহ স্পর্শ করে না, বা যে তদন্তকারী সংস্থার সততা নিয়েও বারবার প্রশ্ন উঠেছে, বা যে তদন্তকারী সংস্থার কনভিকশন রেট নিয়ে স্বয়ং আদালতও অনাস্থা প্রকাশ করেছে, সেই তদন্তকারী সংস্থা যে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করে, এটা আজকে জলের মতো পরিষ্কার।